বাসায় আসলাম, বাসায় এসে আগে বাজার টাজার করলাম, হাজবেন্ডের কমপ্লেন রয়েছেই। হাজবেন্ড এখন বলে আমার হাতে রান্না তার ভালো লাগে না, তার শাশুড়ির হাতে রান্না মিস করে। শাশুড়ির রান্না যে তোমার রান্না খাবে না, একটা জামাই পাইছে যা বলে তাই করি না। জামাই আমার পারফেক্ট, জামাই আমার। হাজবেন্ড তো খাচ্ছে খাচ্ছে আমাকে চিনে না। আমার কাজ তার খাবার, সে ফ্রাইড রাইস খেতে চেয়েছে, তার ফ্রাইড রাইস আমি রেডি করে দিয়েছি, এখন আমি খাবো। সেদিকে বাসায় যে একটা লম্বা ঘুম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা দুজন ভালো আছি, বাট ওরকম ভালো নেই, হাজবেন্ড একটু অসুস্থ হয়ে পড়েছে, বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশকে মিস করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। আসল কথা হচ্ছে এটা, আসলে না আসলে না, আমার খুব ঠান্ডা লেগেছিল, বাংলাদেশে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, প্লেন উঠে খুব খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, এখন অনেক ভালো আছি। বাসায় আসলাম, বাসায় এসে আগে বাজার টাজার করলাম, হাজবেন্ডের কমপ্লেন রয়েছেই। হাজবেন্ড এখন বলে আমার হাতে রান্না তার ভালো লাগে না, তার শাশুড়ির হাতে রান্না মিস করে। তার ফুফু শাশুড়ির হাতে রান্না মিস করে, তার মামি শাশুড়ির হাতে রান্না মিস করে সে। এখন আমার রান্না ভালো লাগে না, তাই আমি চিন্তা করছি আর রান্না বান্না করে খাবো না, আজকে রেস্টুরেন্টে খাবো দুজনে মিলে। যে আমাদের 5 দিন ধরে তো ঘরেই বসে আছি, তাহলে চলো যাই রেস্টুরেন্টে। যাবো যাবো। বাইরে বেরোলাম, বাইরে হাজবেন্ডের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সে ডাক্তার দেখালো, ঠান্ডা লেগেছে। তার তিন মাস পর পর ডাক্তার কাছে যাই, জাস্ট ফর চেকআপ, ইজ গুড ফর, এটা ভালো, কারণ ডাক্তার কাছে চেকআপ করা প্রতি তিন মাস পর পর সবার একটা এজে সবার জন্য দরকার। আমি সবাইকে বলে রাখি, অনেকে হঠাৎ করে দেখা যায় কি শরীরে প্রবলেম, কারণ তারা চেকআপ করে না, দু বছর তিন বছর হয়েছে, ছ মাস হয়েছে, আমি তিন মাস পর পরই করি। তো আজকের ওয়েদারটা খুব বাজে, ঠান্ডা, তার উপরে মেঘলা, বৃষ্টি, খুব মেঘলা। এখন একটু যাব, খাওয়া দাওয়া করব, আগে একটু বাজারে যেতে হবে, যান বাজার করতে হবে। বাজার আছে, বাজার শেষ হবে না, না বাজার জায়গা নাই ভাই, গিরিজে জায়গা নাই, তারপর বাজার, না বাজার লাগবেই, বাজার লাগার কাজ লাগবে না, যেটা যেটা লাগার সবকিছু লাগবে লাগবে। তারপর রান্না বান্না হয় না, রান্না বান্না করব না, তুমি বলছো তুমি বাংলাদেশের খাবার চাও, বাজারে যেয়ে লাভ কি, ঠিক আছে বাজারে যাব না, বাজারে যে। তো রেস্টুরেন্টে চলে এসেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে ইলেকট্রিসিটি চলে গেছে, তাই না? বাসায় না, সবার না, কিছু কিছু জায়গায় চলে গেছে। আমরা এখানে আসছি লাঞ্চ করতে, ভালোই লাগছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাইরের সেটটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে কতটুকু বৃষ্টি হচ্ছে। কি জানে বলে, আসলে বাংলাদেশকে অনেকে মিস করি, বলতেছিলাম বউকে আসলে ছয় দিনের জন্য যাওয়া উচিত হয়নি, কী করবো নেক্সট টাইমে, ইনশাল্লাহ বেশ কদিনের জন্য যাব। সে তার আজকে ইয়ে হচ্ছে, সে সকাল থেকে 6টা থেকে বলতেছে আমি ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস খাবো, ফ্রাইড রাইস খাবো। তা আমাদের এখানে রেস্টুরেন্ট অ্যাট লিস্ট 11টার আগে, লাঞ্চের থেকে 11টার আগে খুলে না। তো যাক, বেরোলাম, বেরোলাম, আমার কাজটা শেষ করে আসলাম, এসে দেখি যে 10টা বাজে, বাসায় গেলাম, আমি গাড়িতে দেখি যে 11টা বাজে। তো তার সে বলতেছে যে 11টা বাজে, তো দোকান তো খুলে গেছে। আমি আসলে গাড়ির টাইমটা, আমাদের এখানে টাইম চেঞ্জ হয়, তো টাইম চেঞ্জ হয়, এখন তো 10টা বাজে, 11টা বাজে না। সে বলতেছে যে না, রেস্টুরেন্ট তো দেখা এখন খুলে নাই, তাহলে কী হবে। আবার বাসায় গেলাম, বাজার করছি, বাজারগুলো ঘরে ধুয়ে টুয়ে সুন্দর করে, তারপরে আবার এক ঘন্টা একটু ঘরে বসে তারপরে আসলাম। আমি আজকে বুয়াচ্ছি, যত যাই হোক আমি আজকে ফ্রাইড রাইস খেয়েই ছাড়বো, আমি আজকে থাই ফ্রাইড রাইস। ওনার আবার একটাই আছে, একটা জিনিস বাতি ঘুটলে খেতেই হবে। আমরা ঘরে প্রচুর খাওয়া, কত খাওয়া রান্না করে রেখেছি, তাহলে বৃষ্টির ভিতরে বাইরে আবার যাব, আজকে থাই ফুড খেতে ইচ্ছে করছে। একটা জামাই পাইছে যা বলে তাই করি না, জামাই আমার পারফেক্ট, জামাই আমার যেটা বলে সেটাই। আসলে খেতে চাইলে তো না করা যায় নাকি, একটা জিনিস খেতে চাইছে, আর আমাদের বাসার কাছে 5 মিনিট ড্রাইভ করে লাগে না, তাই না? যত যাই হোক সে আমার খাওয়া ঠিকই খাওয়া, না সে খাবার কোনো কিছু খেতে চাইলে আমি না করি না, না সব কিন্তু সে আমাকে বলে বলে না, বলে যাবো একটা জিনিস কিন্তু দেখ করে। তো আমি তার চালাকি বুঝে গেছি, আমিও তার চালাকি বুঝে গেছি। আর সে দুনিয়ার কাপড় চোপড় ঘরের ক্লোজেটের ভিতরে কেন আছে, তুমি কেন খালি
বারবার রেস্টুরেন্টটা দেখাচ্ছি। রেস্টুরেন্ট সুন্দর, এখানে আমরা আসি প্রায়। এই রেস্টুরেন্টটা সুন্দর, খুবই সুন্দর। এটা থাই রেস্টুরেন্ট, এটা থাই, কিন্তু খাওয়াগুলো খুবই ভালো, মজাদার। আমারও মন চাইছিল খেতে, তাই আমি আসলাম একটু। এই তো হাজবেন্ড এখন তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। আমার মোবাইল নিয়ে ব্যস্ত হতো ভালো না লাগলে কি করব, খাও তো নিয়ে আসছে, তারপরে বক বক বক। আচ্ছা তাহলে আসলে তো করতাম। আচ্ছা তাহলে দেখাবো নি কি খাওয়া অর্ডার দিছি। ওকে, হাজবেন্ড খাচ্ছে এখানে হচ্ছে থাই বিফ, আমার এটা খুব ভালো লাগে। এখানে থাই বিফ, এটা হচ্ছে শ্রিম্প কারি, শ্রিম্প ফ্রাইড রাইস, শ্রিম্প ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে বিফ কারি সাথে হোয়াইট রাইস, হাজবেন্ডের পছন্দ, আর আমার খাবারটা পছন্দ। বসো, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বৃষ্টি হচ্ছে প্রচুর, বাসিতে একটা বড় একটা ঘুম দেবো এই বৃষ্টিতে। এই বৃষ্টিতে ঘুম মানে বাংলাদেশের থেকে বেশি বৃষ্টি, অন্ধকার তো দেখো না, বৃষ্টি হচ্ছে সামনে যে বৃষ্টি দেখো, এত বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এই রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর। আমরা আসি প্রায় এখানে আসি, আমার কাছে ভালো লাগে এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াগুলো। তো আমরা খাচ্ছি, হাজবেন্ড তো খাচ্ছে খাচ্ছে, আমাকে চিনে না। আমার কাজ তার খাবার, সে ফ্রাইড রাইস খেতে চেয়েছে, তার ফ্রাইড রাইস আমি রেডি করে দিয়েছি, এখন আমি খাবো। কাজকর্ম নাই, আজকে ঘুমছে ঘুমাবো। হ্যাঁ কি বলো, তাই না? ঘুম আপনি ঘুমান না, শুধু আমারই দোষ না, আমার শুধু খালি আমার কমপ্লেইন। হ্যাঁ কমপ্লেইন কমপ্লেইন, এই বৃষ্টির ভিতরে কষ্ট কষ্ট বউ খেতে চেয়েছে, সেই তাড়াতাড়ি বউকে এই নিয়ে আসলাম তার শখের ফ্রাইড রাইস খাবার জন্য। কি বৃষ্টি, চোখে দেখা যায় না। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।